এই ভিডিও শেয়ার করবেন, যদি ওনাকে কেউ চিনে থাকে ওনার স্বজন পর্যন্ত চলে যাবে। বাবা আপনার নাম কি, নাম বলেন? বলতে পারেন না। নাম কি বলতে পারেন না? আপনি সবকিছু জিডি কপি টপি সবকিছু নিয়ে আসছেন, ইনশাল্লাহ আপনার থেকে এখন বুঝে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বিআরএস চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র তথা বিআরএস হাসপাতালে। মেডিকেল থেকেও যে সমস্ত রোগী ফেলে দেওয়া হয় সেই রোগীগুলোও কিন্তু এখানে চিকিৎসা নেয়। তার অনন্য দৃষ্টান্ত কিংবা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকে আমার পাশে এই মুরব্বী নিয়ে এসেছে। ওনাকে নিয়ে এসছেন কোত্থেকে? আনোয়ারা থেকে। আনোয়ারা থেকে? কারণ মেডিকেল নিলে যে পা গ্যাংরিন হয়ে গেছে, উনি চিকিৎসালয় নিয়েছে, বলছে যে অপারেশন করতে হবে, লোকজন কই, টাকা পয়সা কই, পরীক্ষা নিরীক্ষা কই, উনি তো প্রতীক দিয়ে চলে যাবে, কিন্তু এরপরে কে দেখবে? ওনার পায়খানা পাশটা পরিষ্কার করা, অপারেশন করা, ওষুধ নিয়ে আসা কে করবে? বাধ্য হয়ে উনি যেহেতু প্রতিষ্ঠানের ওই অন্যান্য রোগীদের স্বার্থে যেহেতু উনি পায়খানা পাশরা বা অন্যান্য কিছু করে নষ্ট করে ফেলবে, ওনাকে নিয়ে আবার বাইরে ফেলে দিবে, তো এই জন্য তাদের আর চিকিৎসা হয় না। তো সেটার জন্য আমরা মানে সর্বোচ্চটুকুনি, সাধ্যের সর্বোচ্চটুকুনি, ইচ্ছা অনেক আছে কিন্তু পারি না। তারপরেও মহান আল্লাহ তাআলা তাদের জন্য শেষ একটি উসিলা রাখছে, এই উসিলার সাথে কিছু নিবেদিত প্রাণ মানুষের কারণে আমরা চেষ্টা করে যাচ্ছি। আজকে এই রাস্তার পাশে মসজিদের বারান্দায় দীর্ঘ এক সপ্তাহের উপরে উনি দেখতেছে পড়ে আছে, একটি আঙ্গুল পচে পোকা খেয়ে ফেলছে কিংবা খসে পড়ে গিয়েছে, কোনো মানুষ তাকায়নি, নামাজ পড়ে দাজ্জার মতো সে সবাই চলে যাচ্ছে, কিন্তু এই মানুষটি সে তো কারো বাবা, সে তো কারো আত্মীয়, কেউ সে তো কারো স্বজন, কিন্তু কেউ কারো রক্তের সম্পর্ক নয়, বিদায় কেউ খেয়াল করারও প্রয়োজনীয়তা অনুভব করে নাই, শুধু নাম মাত্র। মানুষ সবার উদ্যে কিংবা প্রত্যেক মুসলমান ভাই ভাই অথবা মানুষ মানুষের জন্য এই কথাগুলো শুধু বই পুস্তকে সীমাবদ্ধ থাকে, ধর্মীয় বিদ্যায় সীমাবদ্ধ থাকে, কিন্তু বাস্তবে এর প্রয়োগ কতটুকু হয় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে। আচ্ছা আঙ্কেল আপনার নাম কি? আহমদ নূর। আহমদ নূর, কি করেন আপনি? আমি তো এখন বেকার, আমি তো আগে আছে পরিবহন কাজে চালাতাম। আগে আছে পরিবহন কাজে চালাতাম। এই মানুষটা এই মসজিদের সামনে কতদিন পড়ে ছিল? কতদিন আমি জানি না, আমি দেখছি যে এক সপ্তাহ। এক সপ্তাহ আপনি দেখতেছেন? আমি দেখতেছি। আপনি দেখতেছেন এক সপ্তাহ? এক সপ্তাহ তার আগে থেকে পড়ে আছে। হ্যাঁ, দেখা যাওয়ার পরে ওটা আমার তো খারাপ লাগছে, আমি মেডিকেল বাসায় নিয়ে গেছি, বাসায় নিয়ে ওয়েস্ট ওয়েস্ট করে মেডিকেল নিয়েছিলাম। মেডিকেলের জন্য মনে করে আসা যাবে এক সপ্তাহ দেখি দিয়ে মানুষটা কোনো পরিবর্তন হয় না, মোটামুটি একটু খাওয়া দাওয়া খাইতে পারে। এরপরে মেডিকেলে বসে যে এটা তো মনে করে অপারেশন দিতে হবে, এটা আমাদের এখানে অপারেশন হওয়ার সিস্টেম নাই, আমি তো অপারেশন কোথায় দেবো, হয়তো মেডিকেল নিয়ে ভর্তি হবে, আমি মেডিকেল তো না দেখলে মানুষের অপারেশন হবে না, হয়তো ধরুন যদি না হয় তাহলে আপনি যদি একটু কষ্ট করেন ওই বেয়ারিশ হাসপাতালে নিয়ে যান। এই বেয়ারিশ হাসপাতালের ঠিকানাটা কে দিছে আপনাকে? এটা তো মনে হয় নজরুল। নজরুল কে? আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে পছন্দ করে এবং আল্লাহ সৃষ্টি মানুষের সেবা করার জন্য সাধ্যের সবটুকু দিয়ে দেখেছে, কিন্তু দেখেছে আর কোনো কাজ হচ্ছে না বা হচ্ছে না বা মেডিকেলে যথাযথ ট্রিটমেন্ট প্রয়োগ পাচ্ছে না, বিদায় এখানে উনি রেখে চলে যাচ্ছে। তো আমরা এই ভিডিও কেন করছি, পুলিশের কিছু আইনশৃঙ্খলা বাহিনীর রেগুলেশন নিয়ম কানুনের কারণে আমাদের এই ভিডিওটা কোন অবস্থায় পেয়েছি, কি সমস্যা ছিল এবং কিভাবে তারা রিসিভ করছে, এবং সাথে এক কপি অবশ্যই জিডি কপি সহ সকল ধরনের আইনানুক প্রক্রিয়া মেনে আমরা এটা এই প্রসিডিউরটা মেনটেন করছি। এই যে ওনার এক পা যেটা ব্যান্ডেজ দেখতেছেন পচে গেছে, আঙ্গুল পচে খসে পড়ে গিয়েছে এবং এ বিআরএস বাবাটি এভাবেই পড়ে আছে সপ্তাহের পর সপ্তাহ মসজিদের কোনো এক মসজিদের রাস্তার পাশে বারান্দায়। তাই এই মানুষটির দয়া হয়ে মেডিকেলে কিছু করতে না পেরে এখান পর্যন্ত নিয়ে এসেছে, এখানে ওনার বাকি চিকিৎসা হবে, যা যা করা লাগে করব এবং আপনারা শুধু দোয়া করবেন, কোনো অর্থ চাই না, শুধু দোয়া চাই, দোয়া করলে আল্লাহ কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দিবে। আপনারা ভিজিট করবেন এই বিআরএস মানুষগুলোর এই হাসপাতালটি এবং এই ভিডিও শেয়ার করবেন, যদি ওনাকে কেউ চিনে থাকে ওনার স্বজন পর্যন্ত চলে যাবে। বাবা আপনার নাম কি, নাম বলেন? বলতে পারেন না। নাম কি বলতে পারেন?
পৌঁছে যাবে। তো আপনি সবকিছু জিডি কপি টপি সবকিছু নিয়ে আসছেন ইনশাল্লাহ, আপনার থেকে এখন বুঝে নেবো কর্ণফুলী আনোয়ারা থেকে নিয়ে আসছেন। আচ্ছা, তো আমাদের পাশে রয়েছেন আমাদের এখানকার মেডিকেল অফিসার এমবিবিএস ডক্টর, আমাদের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার শ্রদ্ধেয় বড় ভাই উনি পাশে আছেন, এবং উনি কিন্তু এই প্রথম ওনাকে দেখে শুনে এবং অবজারভেশন করে যা যা প্রসিডিউর, যে ধরনের ইনভেস্টিগেশন কিংবা যে ধরনের তার যে চিকিৎসা ড্রেসিং থেকে শুরু করে মেডিসিন, এবং প্রত্যেকের নামে আলাদা ফাইল, এবং যেভাবে চিকিৎসা অথরিটি পরিচালিত ঠিক সেভাবে কিন্তু ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের পাশে বাধারও দাঁড়িয়ে আছে সহযোগিতা করার জন্য। পেছনে হাসপাতালে মহিলা যদি হতো তাদের জন্য সিস্টারও রয়েছে, এবং সর্বোচ্চটা আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে আমরা সেই ক্যাপাসিটি অনুযায়ী আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা হয়তো জানবেন এখানে সরকারি কিংবা বেসরকারি সরাসরি কোনো মান্থলি সহযোগিতা এখানে আসে না, শুধুমাত্র কেউ মন চাইলে এসে এক বস্তা চাল ডাল কিংবা আদারওয়াইজ যদি কেউ মন থেকে কিছু করতে চায় সেটা সম্ভব, কিন্তু কন্টিনিউয়াসলি রেগুলারলি এখানে যে কিছু আসবে এই ধরনের কোনো প্রসিডিউর নেই। তো আমরা চেষ্টা করছি পল্লী বাংলা ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্যপণ্যের মাধ্যমে লভ্যাংশ দিয়ে এই হাসপাতালটি পরিচালনার, এবং এই মানুষজনের জন্য যে আসলে কেউ নেই এবং একজন এমবিবিএস ডক্টর হয়ে যে এই পচা গলা মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, আমরা ওনাকে অন্তর থেকে দোয়া জানাই। এবং এই মানুষগুলো তো আসলে নেওয়ারও কোনো জায়গা নেই, কি বলেন? জি সত্যি শকর ভাই, কেমন ছোটা দিন আপনি? আচ্ছা, আসসালামু আলাইকুম, আমি ডক্টর শরীফুল ইসলাম, বেয়ারিশ চিকিৎসা পুনরাসন কেন্দ্রের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। শকর ভাইকে অসংখ্য ধন্যবাদ, সত্যি অর্থে নিঃস্ব অসহায় মানুষদের যেখানে রাস্তাঘাটেও যাদের জায়গা নাই এক দুয়ার থেকে আরেক দুয়ারে ঘুরে ঘুরে বেড়ায়, তাদের জন্য যে যে মহৎ কাজ উনি করতেছেন বা যে মহৎ উদ্যোগটা উনি নিছেন এই জন্য সত্যি ওনার প্রশংসা করে শেষ করা যাবে না। তবে যাই হোক, এখন দেশে ওনাদের জন্য একটা মেডিকেল কলেজ বা কিছু, যেহেতু ওনারা দেশের নাগরিক, আমাদের বাংলাদেশের নাগরিক, অবশ্যই ওনাদের দায় সরকারের আছে, ওনাদের দায় আমরা ফেলে দিতে পারি না। আমরা হয়তো চোখ আড়াল করে চলে যাচ্ছি বা আমরা দেখেও না দেখার ভান করতেছি, কিন্তু সরকারের কিন্তু এটা অবশ্যই উচিত যে বিশ্ব বেয়ারিশ যে সকল মানুষজন আছে তাদেরও চিকিৎসার অধিকার আছে, চিকিৎসা খাদ্য বস্ত্র অন্য সবকিছুর অধিকার তাদের আছে, সেই অধিকার কিন্তু উনিও বুঝে পাওয়ার কথা, কিন্তু সেটা আজকে পাচ্ছে না দেখেই আমরা আমাদের মানবিক বড় ভাইকে পাইছি, যিনি মহৎ উদ্যোগ নিয়ে যে সকল কাজগুলো করতেছে এটা সত্যি অনেক প্রশংসার দাবি। এগুলো মানুষ যদি কাছে থেকে না দেখে তাহলে আসলে বোঝা যায় না ব্যাপারটা, যে কত পরিশ্রম বা কত টুকু পরিশ্রম দিয়ে কাজগুলো করা হচ্ছে। যাই হোক, আমরা আজকে যে বাবাটাকে পাইছি তাকে আমরা প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা করে তার অসুখ বা কি অসুবিধায় উনি ভুগতেছে সেটা দেখে আমরা যথাসাধ্য ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করব। আমাদের এখানকার যা যা ব্যবস্থা আছে আমরা সেগুলোই চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ শকুত ভাই। ধন্যবাদ আমাদের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার ওনাকে, এবং আবারও বলছি আমরা এটা কিন্তু আহামরে একেবারে যে ফাইভ স্টার কিংবা এভার কেয়ার কিংবা ইম্পেরিয়ালের মতো চিকিৎসা দেবো তা নয়, আমাদের সাধ্য যতটুকু কুলায় ঠিক সাধ্য অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি এই চেষ্টাটাকে সফলতায় রূপ নিতে। আপনাদের অংশীদার বা অংশগ্রহণ আমরা আশা করছি। তো তোমরা উঠাও, ওনাকে উঠাও ইয়েতেই। কে আসলে আপনারা দেখতেছেন এই যে যে আঙ্কেল ওনাকে বাবাটাকে নিয়ে এসেছে উনি আসছিল আমাদের এখানে, তো আমরা বলছি থানার জিডি করে নিতে হবে, কারণ আমরা থানার জিডি ছাড়া কোনো এরকম অসহায়ভাবে মানুষকে আমরা আমাদের এখানে নিতে পারি না। তো আপনারা যারা এখন আমাদের এই চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র ভিজিট করেন নাই অবশ্যই আপনারা একটিবার এসে ভিজিট করে যাবেন। তো এবং আমাদের এই হসপিটালের নাম্বারটি হলো 01819832832। আবারও বলছি আমাদের হসপিটালের নাম্বার 01819832832, এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এবং আপনারা চাইলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করে ভিজিট করে যেতে পারেন। তো আপনারা যারা এখনো মনে করেন যে চিন্তা করতেছেন যে না এখানে আসার প্রয়োজন, তাহলে অবশ্যই আপনারা আসবেন, যে এখানে যে মা বাবাগুলো আছে 70 জনের মতন, এরা আসলে কারো বাবা বা কারো মা কারো ভাই কারো বোন, তো আমরা চেষ্টা সাধ্য মতো চেষ্টা করতেছি এদের সেবা দিয়ে যাচ্ছি, এদের জন্য সুস্থ করে তোলার জন্য চেষ্টা করতেছি।
তো যেমন আমাদের এখানে যে মেডিকেল টিম মেম্বার যে 20 জন আছে, এরা যথেষ্ট পরিমাণ কষ্ট করতেছে, এদের খাওয়া দাওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা টাইম টু টাইম ওষুধ সব কিছু দিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে মানুষগুলোকে সুস্থ করে তোলার জন্য এবং এই মানুষগুলোকে পরিবারের কাছে হস্তান্তর করার জন্য। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন বা যারা এই লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই করে শেয়ার করবেন, যদি ওনাকে কেউ চিনে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখন থেকে বেয়ারি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র আছে এবং থাকবে, সবাই বাবাটির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রতন ভাই। কিন্তু ইনশাআল্লাহ আমরা ভিডিওটি শেষ করার আগে আবার আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা এক্সিট না করে এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং এই শেয়ার করবেন, যাতে তাদের শেষ পয়সা তাদের পরিবারের কাছে তারা ফিরে যেতে পারে। আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম বিআরএস হসপিটাল থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।